খুব ভালো লাগছে এরকম একটা ইনিশিয়েটিভ টেকিং বাই অনির্বাণ কোচ আমাদের সকলের গুরু আব্দুল ভাই যেভাবে ইনিশিয়েটিভ নিয়েছে আর যে কোর্সটা নিয়ে যেটা যেটা প্ল্যানিং আছে ওনাদের একটা স্কুল আছে যেখানে ওনারা অনেক বাচ্চাদের ফ্রি কোচিং করাবেন রেসিডেন্সিয়ালতে থাকা দেবেন পড়াশোনা দেবেন এরকম একটা সুন্দর একাডেমি ওনারা খুলেছেন আর আমার মনে হয় কি এখানে যে কোচ আছেন আব্দুল মুনায়েম উনি অনেক ভালো ভালো প্লেয়ার তৈরি করেছে তো অনেক অনেক বেস্ট উইশেস আমরা চাই এখান থেকে ছেলে মেয়েরা আদিত্য গ্রুপের স্পোর্টস একাডেমি যেটা হয়েছে ক্রিকেট ফুটবল ওরা ওরা অনেক অলিম্পিক স্পোর্টসকে ওরা নিয়ে আসছে সামনের দিনে আপনারা দেখতে পারবেন তো সব কটা স্পোর্টসের জন্যে যত যত ছেলে মেয়ে আছে সবারকে আমার তরফ থেকে অনেক অনেক বেস্ট উইশেস খুব ভালো হোক খুব ভালো করুক আমাদের নেক্সট জেনারেশন যেটা চলে আসছে বড় হচ্ছে বাচ্চা ছেলে মেয়েরা খুব ভালো করুক এইটাই আমার অনেক অনেক বেস্ট উইশেস থ্যাংক ইউ মন্ত্রী সাহেব আপনি যথেষ্ট জনপ্রিয় আপনার উপস্থিতি একটা ওদের অনুপ্রেরণা দেয় তাছাড়া আপনি একদম এখন মন্ত্রী সে অনেক সাহায্যের প্রয়োজন হবে এই ধরনের একটা একাডেমি চালাতে গেছে আপনি সাহায্য এবং অনুপ্রেরণা দিতে আসবেন না আমার মনে হয় কি ওনাদের আমি আগেও বলেছি আমি সবসময় আছি নট অ্যাজ এ মন্ত্রী আমি অ্যাজ এ প্লেয়ার জীবনভর লোকেরা আমাকে জানে আর আগামীকালও আমাকে অ্যাজ এ প্লেয়ার জানবে আর আমি খুব ভালো লাগে যখন লক্ষ্মীরতন শুক্লা অ্যাজ এ প্লেয়ারই আমি সবাইকে পরিচয় দিতে বলি আর আমি ওনাদেরকে বলেছি কি যে কোনো সময় যে কোনোভাবে স্পোর্টসের জন্য হেল্প লাগে আমার হেল্প সবসময় সবার ক্ষেত্রেই থাকবে আমরা অলরেডি ব্রিফ করেছিলাম আমরা স্পোর্টস ক্রিকেট অ্যান্ড ফুটবল নিয়ে স্টার্ট করেছি তো উইল কাম আপ উইথ ব্যাডমিন্টন তারপর লন টেনিস টেবিল টেনিস অনেক স্পোর্টস ইন্ডিভিজুয়াল স্পোর্টস নিয়ে আমরা আসছি লক্ষ্মীদা তো বলেই দিল ওনার সাপোর্টটা আমাদের সবসময় দরকার অ্যান্ড হি ইজ আ ফ্যান্টাস্টিক স্পোর্টস ম্যান অ্যান্ড স্পোর্টস লাভার নট উইথ ক্রিকেট এখনও হ্যাঁ নট উইথ ক্রিকেট উইথ অল স্পোর্টস সো ইজ আ স্পোর্টস পার্সন বেসিক্যালি সো ওনাদের ইন্সপিরেশন অ্যান্ড ওনাদের সাপোর্ট উইল টেক আস এ লং ওয়ে অনির্বাণ আদিত্য এটা ভালো একটা দিক কেন ফুটবল ক্রিকেট দুটো একসঙ্গে করা হচ্ছে আর এদেরকে রাখতে পারছি এক জায়গায় এটা ভালো আমরা আমি লাস্ট টাটা ফুটবল একাডেমিতে যখন ছিলাম আমার মনে হয় তখন আমি দেড় বছর ছিলাম তার মধ্যে দুবার জার্মানি গেছিলাম তো আমি আরও এ করবো যে এদের রাখলে তো হবে না এদের সঙ্গে কিছু ম্যাচ খেলাতে হবে বাইরের টিমের সঙ্গে বা টিমের সঙ্গে ম্যাচ না খেলালে হবে না আর এটা ভালো দিক যে এদেরকে একসঙ্গে রেখে এক জায়গায় ট্রেনিং করাচ্ছে আমি আগেই বললাম থিঙ্কিং রাখতে হবে যে ন্যাশনাল টিম খেলতে হবে তাহলে যদি আমাকে ডাকে আমি অবশ্যই থাকবো কারণ আমি এর আগে বললাম যে আদিত্য স্কুল অফ স্পোর্টস যেভাবে এগিয়ে এসছে অনির্বাণ আদিত্য এবং অঙ্কিত আদিত্য যেভাবে এগিয়ে এসছে এরকম পেট্রন স্পোর্টসের জন্য পাওয়া কিন্তু খুবই দুষ্কর ব্যাপার এবং নিঃস্বার্থভাবে এগিয়ে এসছে ওদের ওদের কিন্তু স্পোর্টসকে দেওয়ার আছে এবং সেখানে ওরা ব্যবসাদার লোক সেখান থেকে চলে এসে এরকম স্পোর্টসের প্রতি প্রীতি সত্যি দেখা যায় না আজকে ওরা যেভাবে এগিয়ে এসছে এবং যে সুন্দর যেভাবে সুন্দরভাবে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছে এখানকার যদি পল্লীবাসী এবং আশেপাশের লোকজন যদি সেই এই পরিবেশটাকে সুন্দরভাবে ব্যবহার করতে পারবে ইনফ্রাস্ট্রাকচারকে সুন্দরভাবে ব্যবহার করতে পারে খুব ভালো ভালো কোচ আছে তাহলে আমি নিশ্চয়ই আমার মনে হয় ভালো প্লেয়ার উঠে আসবে এই এলাকা থেকে একটা প্রশ্ন করতেই হচ্ছে তুমি যথেষ্ট এক্সপিরিয়েন্স এবং আমরা দেখেছি যে টাটা একাডেমি থেকে অনেক প্লেয়ার উঠে এসছে এবং আমাদের দেশকে অনেক সমৃদ্ধ করেছে অবশ্যই এটাও একটা রেসিডেন্সিয়াল একাডেমি হতে চলেছে অলরেডি ফুটবল আছে এবার ক্রিকেট শুরু হবে এবং তার মধ্যে ওরা যদি বেছে বেছে ট্যালেন্ট তুলে আনে এবং তার মধ্যে যদি ভালো খেলে এবং ভালো পারফরমেন্স করে তাহলে বাংলা এবং পরবর্তীকালে ভারতবর্ষে খেলবে না কে বলতে পারে।